অ্যান্ড্রয়েড ফোনের এমন কিছু অ্যাপ আছে যেই অ্যাপগুলো আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটা সহজ করে দেয়, কিন্তু দুঃখের বিষয় আমরা সবাই কিন্তু সেই অ্যাপগুলো সম্পর্কে জানি না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ঠিক তেমনই একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যেই অ্যাপটি আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দিবে এবং এই অ্যাপটির কাজ দেখলে আপনি সত্যি অবাক হবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে চলে যাচ্ছি একটি ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাংলা লেখা রয়েছে। এবার আমি এখান থেকে জাস্ট এই বাংলা লেখাটুকুকে কপি করলাম। কপি করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ চলে আসছে। এবার আমি জাস্ট এই পপ আপটিতে ক্লিক করলাম। জহির রায়খান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার। জহির রায়হান 1935 সালের 19 আগস্ট বর্তমান ফেনী জেলার সোনাগাছি উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে লেখাটি কপি করেছি সেই লেখাটি কিন্তু আমার মোবাইল ফোন আমাকে পড়ে শোনাচ্ছে। তার মানে আমি আমার ফোনের যে কোনো কিছু কপি করলে সেই লেখাটি কিন্তু আমার ফোন সাথে সাথে আমাকে পড়ে শোনাবে। যদি আমি মেসেঞ্জারের কোনো মেসেজ কপি করি, যেমন মনে করেন আমি এখান থেকে চলে গেলাম মেসেঞ্জারে, মেসেঞ্জারে যাওয়ার পরে দেখুন এখান থেকে একটি বড় লম্বা মেসেজ পাঠিয়েছে, এই মেসেজটি আমার পড়তে মন চাইতেছে না, তো আমি করব কি, এখান থেকে জাস্ট এই কপিতে প্রেস করব এবং এখান থেকে এই পপ আপ মেনুতে ক্লিক করলেই কিন্তু এই মেসেজটি আমার ফোন আমাকে পড়ে শোনাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন মেসেজটি কিন্তু অলরেডি আমার ফোন আমাকে পড়ে শোনাচ্ছে। তো ঠিক এই একইভাবে আপনি আপনার ফোনে থাকা যে কোনো লেখা, বাংলা হোক, ইংলিশ হোক, আরবি হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজের লেখা, আপনি জাস্ট কপি করবেন এবং কপি করার পরে এই বাটনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাকে সেই লেখাটি আপনার ফোন পড়ে শোনাবে। এবার আপনারা প্রশ্ন করবেন যে কিভাবে এই অপশনটি আনবো, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। সুতরাং এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি সেটিংস করবেন এবং কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বুঝতেই পারছেন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটির নাম হলো t2s। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো রাইট নাও আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং সেখান থেকে ওই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে আসলে পরে আপনারা এখান থেকে t2s নামের এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অল্প কিছু সেটিংস আপনাদেরকে করে নিতে হবে, সেই সেটিংসগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন দিবেন। ওপেন দিলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এই থ্রি মাইনাসে ক্লিক করবেন। থ্রি মাইনাসে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিন। তো অবশ্যই এখান থেকে এই অপশনটি আপনারা সিলেক্ট করে রাখবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন স্পিচ ভয়েস। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ইংলিশ লেখা রয়েছে। এই ইংলিশের জায়গায় আপনারা যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজটি কিন্তু আপনার ফোন আপনাকে পড়ে শোনাবে। সাপোজ ধরুন এখান থেকে আমি বাংলা সিলেক্ট করলাম, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের বেশি পড়ার প্রয়োজন পড়ে, তাই আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে বাংলা সিলেক্ট করার পরে আপনারা একটু নিচে দেখতে পারবেন কপি টু স্পিক নামের একটি অপশন। আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারবেন ট্যাপ টু পারমিট নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে এই ট্যাপ টু পারমিট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে বেশ কিছু অ্যাপ চলে আসবে। এখান থেকে আপনি t2s এই অ্যাপটি খুঁজে বের করবেন। একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসছে। আপনারা এখান থেকে এই অ্যাপটি অন করবেন এবং এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গেলে আপনাদের সামনে এরকম অপশন আসবে। আপনারা এখান থেকে এই অপশনটি অন করবেন এবং এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে কোনো একটি লেখাতে চলে যাবেন। লেখাতে যাওয়ার পরে এখান থেকে জাস্ট সেই লাইনটি কপি করবেন যতটুকু লাইন আপনি শুনতে চান। তো এখান থেকে আপনি সেই লাইনটি সিলেক্ট করে এখান থেকে কপিতে প্রেস করলেই দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে। এবার জাস্ট আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলেই সেই লেখাটি আপনার ফোন আপনাকে পড়ে শোনাবে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, তবে এটাই শেষ বিদায় নয়, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।